হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কয়েকদিন আগে ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমরা মেকআপ ভিডিও দেখতে চাও কিনা। তো তোমরা অনেকেই ভোট করেছো, বলেছো যে দেখতে চাও, তো সেই জন্য এই মেকআপ লুকটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর খুবই কম প্রোডাক্টস দিয়ে আজকে মেকআপ করেছি। ফার্স্টেই আমি অ্যাপ্লাই করছি একটা জোভিসের রোজ টোনার, এরপরে অ্যাপ্লাই করছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা কিন্তু গরমের দিনের জন্য একেবারে বেস্ট, এটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তো তোমরা চাইলে ফলো করতে পারো। এরপরে একটা ভালো প্রাইমার ইউজ করব, যেহেতু এখন সামার সিজন, এখন যদি ভালো প্রাইমার ইউজ না করি তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে না। তো আজকে আমি ইউজ করছি স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার। আজকে এই মেকআপটা করার পরে আমাকে অনেকক্ষণই থাকতে হবে, কারণ আমি প্রচুর রিলস বানাবো, ছবি তুলবো, তো সব কিছু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, তো ঝটপট করে আমাকে ফলো করে দিও। আর সেই জন্য আমি একটা ভালো ফাউন্ডেশন নিচ্ছি যেটা গরমের দিনের জন্য খুব ভালো। আজকে ইউজ করছি হুডা বিউটি এইচডি ফাউন্ডেশন, তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো একটা ফাউন্ডেশন। আজকে আমি কোনো কনসিলার ইউজ করছি না, ফাউন্ডেশনের পরে ডাইরেক্ট একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আজকে ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্টটা ইউজ করলাম। এই কম্প্যাক্টের টেক্সচারটা প্রচণ্ড স্মুথ, আর এটা অনেকটা পরিমাণে সোয়েটও কন্ট্রোল করে। এরপর আমি ইন কালারের আইব্রো জেল ইউজ করছি, এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন। আইব্রো ড্র করার শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরও যদি তোমরা ডিটেলসে এটার ভিডিও চাও তাহলে আমাকে একটা কমেন্ট করতে পারো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি আর রিপ্লাইও করি। যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি এটা নিয়ে অবশ্যই একটা ডিটেলসে ভিডিও বানাবো। আজকে খুবই শর্টকাটে একটা ব্ল্যাক স্মোকি আইস করার চেষ্টা করেছি, তো এইরকম একটা অরেঞ্জ কালার শেড নিয়ে আমি ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আই লিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, আর খুব সাবধানেও ব্লেন্ড করতে হবে যাতে সাইডে সাইডে বেরিয়ে না যায়। এবার একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমার আই মেকআপটা কমপ্লিট। এরপরে আমি একটা মেবেলিনের মাস্কারা ইউজ করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে একটা ব্ল্যাক স্মোকি আইজ আমি ক্রিয়েট করলাম। এরপর আমি সুইস বিউটির একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি, এটা শেডটা দেখতে পাচ্ছ কত সুন্দর পিচ কালারের একটা লিপস্টিক। যেহেতু আমি ব্ল্যাক স্মোকি আইজ করেছি তো আমি ভেবেছি যে লিপস্টিকটা নিউডের মধ্যে থাকলে হয়তো বেশি ভালো লাগবে দেখতে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো, আমাকে লাইক করতে পারো, আর এমনই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কোন জায়গা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে, আমি সবার কমেন্টগুলো পড়ি আর আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর তোমাদের জন্যই কিন্তু মেকআপে এই ভিডিওগুলো ডিটেলসে শেয়ার করা, তো তোমরা যদি আরও ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই আরও আরও ভিডিও ফিউচারে আনবো তোমাদের জন্য। এরপর আমি আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। ফিক্সার অ্যাপ্লাই করার পর অবশ্যই মুখটাকে শুকানোর পরই তোমরা চোখটা খুলবে, আমি চোখটা খুলে ফেলেছিলাম বলে আমার প্রচণ্ড চোখ জ্বালা করছিল। তো এই ছিল আজকের মেকআপ লুক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যত ডিটেলসে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। রিলসের জন্য আমি আবার লাস্টের দিকে লিপস্টিকের কালার চেঞ্জ করেছিলাম, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আগের লিপস্টিকটাই ভালো লাগছিলো নাকি এই লিপস্টিকের কালারে আমাকে বেশি ভালো লাগছিলো। ভালো লাগলে লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।